ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। প্রমাণ করো, 1 + sin θ বাই 1 - sin θ ইজ ইকুয়াল টু tan² π/4 প্লাস θ/2। তো শুরুতেই যেটা দেওয়া আছে সেটিকে আমরা LHS লিখে ফেলি, 1 + sin θ বাই 1 - sin θ। এখানের জন্য আমাদের প্রয়োজনীয় যে ফর্মুলাগুলো লাগবে সেগুলো আমরা আগে লিখে ফেলি। এখানে সাইন থিটাকে আমরা লিখব 2 sin θ/2 cos θ/2। সেই অনুযায়ী 1 কে লিখব sin²θ/2 cos²θ/2। আপাতত এই দুটো ফর্মুলাই আমরা কাজে লাগাবো। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা পাই sin²θ/2 প্লাস cos²θ/2 প্লাস 2 sin θ/2 cos θ/2। আর নিচে দেখো লিখতে পারি sin²θ/2 প্লাস cos²θ/2 মাইনাস 2 sin θ/2 cos θ/2। তাহলে উপর থেকে লেখা যায় sin θ/2 প্লাস cos θ/2 হোল স্কোয়ার, আর নিচে লেখা যায় cos θ/2 মাইনাস sin θ/2 হোল স্কোয়ার। তাহলে উপর এবং নিচে একটু সাজিয়ে লিখি, cos θ/2 প্লাস sin θ/2 বাই cos θ/2 মাইনাস sin θ/2 পুরোটার হোল স্কোয়ার। এবার আমি লব এবং অহর উভয়কেই cos θ/2 দিয়ে ডিভিশন করছি, কি পাবো? 1 + tan θ/2 1 - tan θ/2 এর হোল স্কোয়ার। এবার দেখো এখানে 1 একে ওপরের 1 কে আমি লিখতে পারি tan π/4 প্লাস tan θ/2। সিমিলারলি নিচের 1 যেমন আছে থাকলো, tan θ/2 এর সাথে মাল্টিপ্লাই 1 কে লিখতে পারি tan π/4। মাল্টিপ্লাই 1 কেন বললাম, কারণ দেখো যে কোনো জিনিসের সাথে 1 মাল্টিপ্লাই করলে ব্যাপারটা সেম থাকে, তাই লিখলাম। তাহলে এটিকে দেখো আমরা লিখতে পারি tan π/4 প্লাস θ/2 এর হোল স্কোয়ার। ফর্মুলা কি? tan A + B ইজ ইকুয়াল টু tan A + tan B বাই 1 - tan A tan B। তাহলে এটার ফর্মুলা থেকে আমি কি পেলাম, tan²π/4 প্লাস θ/2, এটাই RHS। তাহলে LHS ইকুয়াল টু RHS প্রুফড। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করুন।